হাইদার এভরিওয়ান, আমি আছি প্রসেনজিৎ পাল। ইউ আর ওয়াচিং এক্সাম 365 বেঙ্গল ইউটিউব চ্যানেল। খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ WBSU সেকেন্ড সেমিস্টার অর্থাৎ CBCS সিস্টেমে যারা অন্তর্ভুক্ত এবং তাদের সেমিস্টার 2 কিছুদিন আগেই হয়ে গেল, তো এই কিছুদিন আগে হওয়ার যে রেজাল্টটা সেটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। আজকে কিভাবে দেখতে হবে আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে অবশ্যই। তো তার আগে একটা বলে দিচ্ছি, আমরা এখন আছি WBSU exams.net এই ওয়েবসাইটে, এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট বলে একটা অপশান আছে, এবং এখানে আমরা ক্লিক করলাম। করার পরে এখানে সেমিস্টার 2 রেজাল্ট 2019 বলে অপশান আছে, তো আমি এখানে ক্লিক করলাম। এখানে আমি ক্লিক করার পরে আমার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসছে, এবং এখানে বলা হচ্ছে UG অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট CBCS সেমিস্টার 2 রেজাল্ট 2019। তো এইটা দেখার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনাদের যে পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার, তো এই রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনক্লুড করতে হবে। তারপরে এখানে দেখাচ্ছে যে একটা ক্যাপচা, এই ক্যাপচাটা এখানে যেই যেগুলো লেখা থাকবে অর্থাৎ ছোটো হাতের বড় হাতের এবং নাম্বার দিয়ে মিশিয়ে লেখা থাকবে, এবং আপনার যেটা লেখা থাকবে ঠিক দেখে দেখেই কিন্তু এখানে লিখতে হবে। লেখার পরে শো করতে হবে, শো করলে কিন্তু আপনার রেজাল্ট দেখা যাবে। এবার আপনি পাস করেছেন কি না কীভাবে জানবেন, সেটা জানার জন্য আপনি যখন এখানে শোয়ের এখানে ক্লিক করবেন, আপনার যেটা দেখাবে আপনাকে দেখাবে SC অর্থাৎ আপনার সেমিস্টার ক্লিয়ার, অর্থাৎ আপনার সেমিস্টারটা পাস হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনি যদি পাস করে থাকেন তাহলে আপনাকে দেখা দেখাবে সেখানে হচ্ছে মোটা বোল্ট কালারের লিখে সেটা হচ্ছে সেমিস্টার ক্লিয়ার অর্থাৎ SC বলে লেখা থাকবে। SNC-র অর্থ হচ্ছে সেমিস্টার নট ক্লিয়ার অর্থাৎ আপনি পাস করেননি। GPW হচ্ছে গ্রেড পয়েন্ট উইথ হেল্ড। তারপরে আবার আপনার যেই মার্কশিটটা প্রিন্ট করতে হবে, এবং যদি কোনো প্রবলেম থাকে সেটা কলেজের সাথে যোগাযোগ করতে হবে। তো এই ছিল WBSU-র সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট দেখার পদ্ধতি, এবং রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করলেই ডাইরেক্ট আপনারা রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে এবং ক্যাপচা বসিয়েই আপনাদের রেজাল্ট দেখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। সরকারি চাকরির সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। বাই বাই।